নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজ উনতিরিশে জানুয়ারি বুধবার এই মুহূর্তের আবহাওয়ার থেকে বড় খবরটি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে জোরদার বৃষ্টিপাত আসতে চলেছে তো পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে ঠিক কটার সময় বৃষ্টিপাতটা আসতে চলেছে কতদিন চলবে কোন কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হবে একেবারে লেটেস্ট খবরের আপডেট নিয়েই রয়েছে এখনকার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা এখনও করতে পারেননি এবং একটি লাইক করতে ভুলবেন না সব শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে বুধবার অর্থাৎ আজ রাত দুটো থেকে ভোরবেলার মধ্যে বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বর্ধমানে সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংও বৃষ্টি চলবে এবং দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ভোরবেলা থেকে সকালবেলার মধ্যে বৃষ্টিপাত আসতে চলেছে নদীয়া এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলোর মধ্যে বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি নদিয়ার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টি বর্ধমান এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এমনটাই কিন্তু খবর রয়েছে বাকি সমস্ত জায়গাতে মোটামুটিভাবে হালকা থেকে মাঝারি গড়পট্টা বৃষ্টি চলতে পারে এখনো পর্যন্ত এই খবর এমনটাই সিস্টেম থেকেও দেখা যাচ্ছে এছাড়া জানা যাচ্ছে যে সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে বৃষ্টিপাত আসার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলোতে এছাড়াও হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও এই সময়টার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে চলেছে এটাও জানা যাচ্ছে মেদিনীপুর চব্বিশ পরগনা হুগলির কিছু কিছু জায়গায় জোরদার বৃষ্টি চলতে পারে তবে কলকাতা হাওড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত খবর রয়েছে কোন দিন বেশি বৃষ্টিপাত হবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে বুধবার রাত থেকে সারা বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার দিনভর কিন্তু বৃষ্টিটা বেশি চলতে পারে এবং এটাও জানা যাচ্ছে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারতের বিভিন্ন জায়গায় লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব দিল্লি সহ বহু জায়গায় এবং আরও জোরদার বৃষ্টিপাত আসতে চলেছে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উড়িষায় এবং এটাও জানা যাচ্ছে যে ত্রিপুরায় বৃষ্টিপাতটা আজকে শুরু হলো বৃহস্পতিবার বেশ ভালো রকম চলবে অসম গুয়াহাটিতে বৃহস্পতিবার বৃষ্টিটা চলতে পারে ভালো উড়িষ্যাতে বৃষ্টিটা কিন্তু আজকে বেশ ভালো রকমই চলবে এমনটা খবর রয়েছে সঙ্গে কিন্তু বাংলাদেশেও ভালোই বৃষ্টিপাত আসতে চলেছে যেটা জানা যাচ্ছে যে আজকেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হতে চলেছে ভোরবেলা থেকে বিশেষ করে রাজশাহী বিভাগের জেলাগুলোতে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে অন্যদিকে আরও জানা যাচ্ছে সকালের পর বৃষ্টি শুরু হতে পারে খুলনা এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে তবে এটা খবর রয়েছে যে খুলনা এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে বেশ ভালো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করে দিয়েছে এবং এর জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে এবং এর ফলে আর্দ্রতা বাড়ছে এবং মেঘের ঘন ঘটা আরও বাড়বে ফলে বজ্রগর্ভ মেঘ আরও তৈরি হবে এবং বৃহস্পতিবার আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকতে পারে মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত এই ধরনেরই আজকের দিনটা চলবে এবং আগামীকালও চলবে আজকে গড়পর্তা তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গে সতেরো থেকে আঠারো ডিগ্রি সর্বনিম্ন চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ উত্তরবঙ্গে থাকবে তিন থেকে তেইশ ডিগ্রির মধ্যে সেন্টিগ্রেডে গড় আর্দ্রতা থাকবে সত্তর থেকে আশি শতাংশ এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার সারা দিন এবং রাতের পর থেকে অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শুক্রবারের পর থেকে আবার একটা প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে সমগ্র বঙ্গেই সুতরাং এই ছিল এখনকার একেবারে লেটেস্ট ভিডিওর আপডেট বা খবরের আপডেট অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং